नमस्कार বন্ধুরা, আপনাদের সামনে আমি আজ আবার হাজির হয়েছি সায়েন্স মাস্টার ক্লাস এট ইউর ফিঙ্গার টিপসের একটি ঝকঝকে নতুন পর্ব নিয়ে। আজ সায়েন্স মাস্টার ক্লাস এট ইউর ফিঙ্গার টিপসে এসেছেন নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজ রাজগঞ্জের প্রাণীবিদ্যা বিভাগের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ভাইস প্রিন্সিপাল এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ও হেড অব দ্য ডিপার্টমেন্ট ডক্টর হাদিদা ইয়াসমিন। প্রফেসর ইয়াসমিন দীর্ঘদিন কাজ করেছেন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এর ট্রান্সপ্লান্ট ইমিউনোলজি এবং ইমিউনোজেনেটিক্স বিভাগে। ডক্টর ইয়াসমিন তার কাজের জন্য 2016 সালে ফুলব্রাইট নেহরু ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাওয়ার্ড এবং 2019-20 সালে INSA ভিজিটিং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। আজ ডক্টর ইয়াসমিনের বলার বিষয় হল ডায়াগনোসিস অফ COVID-19। আসুন আমরা তার কথা শুনি। This is Hadida Yasmin. I am the Associate Professor of Department of Zoology, Kuchbihar Panchanan Barma University. And this video is as per the request by Science Center Siliguri. And today I'll be talking about the different diagnostic tests which are available for COVID-19 in India. So we all know that SARS-CoV-2 is a virus that causes the disease COVID-19. And the root of the virus is through the nose and the throat. As per the guideline by Indian Council of Medical Research ICMR, আমাদেরকে কিছু সঠিক নিয়মাবলী তৈরি করে দিয়েছে। দেয়ার আর সাম স্ট্র্যাটেজিস উইচ উই শুড ফলো ফর টেস্টিং অফ দ্য COVID-19 ভাইরাস। তাহলে যদি কোনো সিমটমস দেখা যায় উইচ আর রিলেটেড টু সার্স কোভ টু ভাইরাল ইনফেকশন, তাহলে পেশেন্টটিকে বা রেসপেক্টিভ পার্সনকে 14 ডেজ হোম কোয়ারেন্টাইন সাজেস্ট করা হয় এবং সেই কোয়ারেন্টাইনে থাকারকালীন ওনার অ্যান্টিবডি টেস্ট করা হবে। যদি পজিটিভ হয় তাহলে ফার্দার ট্রিটমেন্ট বা যাই সাজেস্ট করা হবে সেটা তাকে ওনাকে মানতে হবে। যদি নেগেটিভ হয় তবুও দের ইজ ওয়ান মোর টেস্টিং অল RT-PCR সেটা করতে হবে। সেখানেও যদি রেজাল্ট পজিটিভ হয় তাহলে যা ডাক্তার সাজেস্ট করবেন দ্য পার্সন হ্যাজ টু ডু দ্যাট। If it is negative, then again, after 10 days, the antibody test has to be done. So this is the protocol for every person which is having a symptom should be followed in this country. Now, before we start the antigen testing, do ekta choto jinish jene nebo je amader eta jante hobe ba eta hoto amra jani je jokhoni baire theke kichu amader shorire dhoke etake amra ফরেন পার্টিকেল বলবো, সেটার নাম দেওয়া হয় অ্যান্টিজেন। তাই এখানে আমরা দেখবেন প্রত্যেক আলাদা আলাদা ভাইরাসে আলাদা আলাদা স্ট্রাকচার আছে। তাহলে এই যে সারফেসে যে প্রোটিনটা তার সাথে আমাদের কোষের বাইন্ডিং হয় এবং শরীর তার প্রতিরোধ করার মানে ইন অ্যাকাউন্ট অফ কাউন্টার অ্যাক্টিং দিস এন্ট্রি অফ দ্য ভাইরাস অর দ্য অ্যান্টিজেন হোয়াট এভার ইট ইজ বডি প্রোডিউসেস অ্যান্টিবডি। তাহলে এই যে যদি এটা সার্স কোভের স্পাইক প্রোটিনসটাই আমাদের বডিতে অ্যাটাচ করে তাহলে এর আগেনস্টে বডি কিন্তু স্পেসিফিক প্রোটিন তৈরি করবে। এটাই বেসিক প্রিন্সিপাল ফর দ্য টেস্ট। তাহলে যদি আমি সার্স কোভে ইনফেক্টেড হই তাহলে আমার শরীর তার আগেনস্টে কিছু স্পেসিফিক প্রোটিন তৈরি করবে যেটা শুধু তার সাথেই যুক্ত হতে পারে। আরও অনেক প্রোটিন কিন্তু তৈরি থাকে, বডি সারাক্ষণ অ্যান্টিবডি তৈরি করতে থাকে, কিন্তু যদি সার্স ঢুকে থেকে থাকে তাহলে অবশ্যই শরীর কিন্তু সেই ধরনের প্রোটিন আমার শরীরে অবশ্যই তৈরি করবে। তাহলে সেটা পাওয়া যাবে কি যাবে না তার বেসিসে কিন্তু রেজাল্টটা পজিটিভ আর নেগেটিভ। দুই ধরনের প্রোটিন আমরা এই টেস্টে দেখবো, সেটা হলো একটা IgG অ্যান্টিবডি, একটা IgM। এই দুটোই কিন্তু শরীর তৈরি করে। ভেরি সিম্পল টেস্ট, 4টে স্টেপ। আঙ্গুলটা প্রিক করে নিয়ে রক্তটা নিয়ে ড্রপারে এখানে দেওয়া হবে। এটা টেস্ট, দিস ইজ এ ভেরি বেসিক প্রিন্সিপাল যেটাতে আমাদের প্রেগনেন্সি টেস্টটা করা হয়। সেখানে আমরা ইউরিন স্যাম্পলটা দিই, কিন্তু এখানে আমরা ব্লাড স্যাম্পল দেব বা সিরাম দেব, তারপরে বাফার দেওয়া হয় কয়েক ড্রপ দিয়ে আমার রেজাল্ট দেখতে পাবো। তাহলে এই যে রেজাল্ট আমরা দেখতে পেলাম সেটা বেসিক প্রিন্সিপালটা কি আর একটু ডিটেলে জেনে নেব। এবার ধরুন একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে, যে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সার্স কোভ টু এর এগেনস্টে এবং ঢুকলো আমার রিয়াকশনটা হলো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। সো উই নিড সামথিং ভিজুয়াল এফেক্ট যে আমি যেন বুঝতে পারি। তাহলে হয়তো কোনো একটা রং চেঞ্জ হলো,
কিছু একটা হবে, তাহলেই তো আমরা বুঝতে পারবো। তাহলে সেটা করার জন্য এই যে স্ট্রিপটা যেটা আমরা আগে দেখলাম, এটার মধ্যে চার তিনটে আলাদা পার্ট আছে। প্রথম পার্টটা যেখানে আমরা দেখলাম রক্তটা দেওয়া হয়েছিল, তাহলে দিস ইজ দ্য এরিয়া ওয়্যার উই আর পুটিং দ্য ব্লাড। তাহলে এক্সপেক্ট করবো আমার শরীরে যদি ওই প্রোটিনটা বা অ্যান্টিবডিটা তৈরি হয়ে থাকে সার্স কফ টু এর আগেনস্টে, তাহলে এই রক্তটার মধ্যে এখানে থাকবে। দ্বিতীয় সেকশনটাতে সার্স কফ ভাইরাসের অ্যান্টিজেনটা রাখা আছে, তার সাথে একটা ডাই মানে গোল্ড কলাইডাল পার্টিকেল দেওয়া আছে, যেটা বাইন্ড করলে ফার্দার কালারটা চেঞ্জ হবে। তাহলে এটা কিন্তু আমার একটা কনজুগেশন প্যাড, যেখানে আমার প্রোটিন উইথ দ্য ডিটেক্টর বলছি, যেটাকে আমরা যার জন্য কালারটা চেঞ্জ হবে। তারপরে আমাদের যে তিনটে লাইন আমরা দেখতে পাচ্ছি, তিনটে আলাদা সেকশন আছে, একটাতে আইজিএম আছে যেটা আমার এই প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে, একটা আইজিজি আছে, এটা কন্ট্রোল। তাহলে ধরুন যখন আমি এক ড্রপ এখানে দিলাম আমার স্যাম্পলটা, তারপরে আমার হয়তো আপনাদের মনে আছে আমরা বাফার দিয়েছি, তাহলে যখনই বাফার দেব তার ফলে কি হবে, এটা এদিক থেকে এই সাইডে মুভ করবে। এখানে নাইট্রোসেলুলোজ মেমব্রেন আছে, এটার ক্যারেক্টারিস্টিক এটাই হলো যে ইট উইল অ্যালাউ দ্য পার্টিকেল টু মুভ থ্রু দিস, ফ্লোটা তাহলে এই ডিরেকশনে। তাহলে এখানে যদি আমার প্রোটিন থাকে স্পেসিফিক, তাহলে এখানে আসবে। এটা যেহেতু সার্স অ্যান্টিজেন, যদি এটা আমার প্রোটিনটা স্পেসিফিক হয় তাহলে এর সাথে যুক্ত হবে, যুক্ত হলে এটা এর সাথে এগিয়ে আসবে। এগিয়ে আসে এখানে যে আমার, এটা যদি আমার আইজিএম অ্যান্টিবডি হয় তাহলে এই ব্যান্ডের সাথে লাগবে, যদি আইজিজি থাকে তাহলে এখানে লাগবে, বা যদি দুটো রকমই থাকে তাহলে দুটো ব্যান্ডেই বাইন্ড হবে, আর একটা আমার কন্ট্রোল রাখা হয়েছে। তাহলে এই বাইন্ডিংটা তখনই হবে যখন এরা দুজন যুক্ত হবে। যদি আমার নেগেটিভ হয়, আমার যদি স্পেসিফিক অ্যান্টিবডি না থাকে, তাহলে এখানে বাইন্ড হবে না, তাহলে ফার্দার আমি কোনো রিয়াকশন দেখতে পাবো না। এই যে কন্ট্রোলটা রাখা হয়েছে এই জন্যে যে আমার রেজাল্টটা যে আমার সঠিক সবটা মুভ করছে এটা বোঝানোর জন্য। যদি এটা আমরা কখনো না পাই তাহলে বুঝবো যে আমার রেজাল্টটা কিন্তু আমার কিডনিটা ফল্টি বা কোনো কারণে হচ্ছে না। তাহলে যদি আমরা দুটো ব্যান্ড পাই তাহলে এটা তো সবসময় কন্ট্রোলের জন্যে, তাহলে নিচের ব্যান্ডটা আমার আইজিএম, তাহলে আমার শরীরে আইজিএম আছে স্পেসিফিক টু সার্স কফ টু মানে পজিটিভ। এই ব্যান্ডটা মাঝের এটা পেলে আমার আইজিজি আছে, দ্যাট ইজ অলসো পজিটিভ রিয়াকশন। দুটোই পেলে আমার আইজিজিও আছে আইজিএমও আছে, সো অল আর পজিটিভ রিয়াকশন। সো নাও উই শুড লুক আফটার ওয়ান থিং, এই যে আমি আইজিজি আইজিএম বা কেনই বা দেখলাম, শরীরে যখন প্রথমবার কোনো জীবাণু বা অ্যান্টিজেন ঢোকে, প্রথম সেটা প্রাইমারি রেসপন্স বলি, তখন আমার শরীরে আইজিএম বেশি পরিমাণে তৈরি হয়, সেটা হতে মোটামুটি 7 দিন লাগে। তাহলে এই টেস্টটা কিন্তু যখন পেশেন্টকে ইনফেক্ট করেছে সে যদি সেই 7-8 দিনের মাঝে টাইমটুকুতে আসে, মানে 7 থেকে এখানে দেখুন এই যে 7 থেকে এই মাঝে 14 দিন সব থেকে বেশি পিক, এই টাইমটার মধ্যে যদি পেশেন্ট ডিটেকশনটা করি আমরা তাহলে কিন্তু রেজাল্টটা ভালো পাবো। তারপরে আইজিজিটাও তৈরি হয়, কিন্তু আবার যদি কোনো পেশেন্ট রিয়েক্স মানে সেকেন্ড টাইম ইনফেক্টেড থাকে তাহলে সেকেন্ড ইমিউন রেসপন্স আইজিজি এর লেভেলটা বেশি থাকে, সেই জন্য আবার 10 দিন পরে অনেক সময় ডিটেক্ট টেস্ট আবার করতে বলা হচ্ছে। তাহলে এই অ্যান্টিবডি রেসপন্সটাও কিন্তু আমি কোন সময় পেশেন্টের ডিটেক্ট করছি সেটার উপরে কিন্তু আমার পজিটিভ বা নেগেটিভ এটা ডিপেন্ড করবে, কেন কনসেন্ট্রেশনটা কিন্তু ভ্যারি করে, সময় গেলে ওটা আস্তে আস্তে কিন্তু আবার কমতে থাকে। সো টিল নাও আমরা আন্ডারস্টুড, এটা বুঝলাম যে অ্যান্টিবডি র্যাপিড টেস্ট ইট ইস এ ভেরি সিম্পল টেস্ট, কয়েক মিনিটের মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন অ্যাজ সুন অ্যাজ ইউ পুট দ্য ব্লাড স্যাম্পল অর দ্য সিরাম অ্যান্ড দ্য ব্যান্ড উইল শো ওয়েদার ইটস এ পজিটিভ অর এ নেগেটিভ। তাহলে যদি আমরা এবার এটাকে কনক্লুড করি, তাহলে এই টেস্ট যেটা আমরা দেখলাম ইট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ল্যাটারাল ফ্লো ইমিউনো অ্যাসে ক্রোমাটোগ্রাফি, অ্যান্ড দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট উই শুড নো রাইট নাও ইজ দ্যাট দিস অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট টার্গেটিং কোভিড-19 মে অলসো ক্রস রিয়্যাক্ট উইথ আদার প্যাথোজেন্স ইনক্লুডিং আদার হিউম্যান করোনা ভাইরাসেস অ্যান্ড ক্যান অলসো গিভ ফলস পজিটিভ রেজাল্ট। So based on the current data, WHO does not recommend the use of antibody detecting rapid diagnostic test for patient care, but encourages the continuation of work
to establish their usefulness in disease surveillance and epidemiological research. So the test that we should be conducting now is to assess the RNA load, that is the RT-PCR technique. So everybody, please take care of yourself, maintain social distancing and be safe. Thank you. আপনারা এতক্ষণ দেখলেন ডক্টর হাদিদা ইয়াসমিনের আলোচনা। আজ ছিল সায়েন্স মাস্টার ক্লাস এট ইউর ফিঙ্গারটিপস অনুষ্ঠানের সিজন ওয়ান এর শেষ পর্ব। কেমন লাগলো আমাদের অনুষ্ঠানটি? আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। কোথায় জানাবেন? কমেন্ট বক্সে এবং nbscshiliguri.education@gmail.com আমাদের ইমেল আইডিটা আপনি স্ক্রিনে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন। আগামী দিনে আমরা ফিরে আসব আপনাদের পছন্দের নতুন নতুন আরো অনুষ্ঠান নিয়ে। ততদিনের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।